সর্বশক্তি দিয়ে ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করব। রাশিয়া ইরান পরমাণু সমঝোতা সর্বশক্তি দিয়ে রক্ষা করবে বলে দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরোভ। জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন। সের্গি ল্যাভরোভ বলেন, রাশিয়া সেই সমঝোতাটি রক্ষা করাকে নিজের দায়িত্ব বলে মনে করে, যেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়েছে। ল্যাভরোভ বলেন, ইরান পরমাণু সমঝোতা দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বলে এই আন্তর্জাতিক সমঝোতা রক্ষা করার লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করবে মস্কো। এর আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি বলেছিলেন, ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অবশিষ্ট দেশগুলোকে নিয়ে এটি বাস্তবায়ন করে যাবে ইইউ। গতকাল মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই প্রতিশ্রুতি দেন ফেডেরিকা মোগেরিনি। আমেরিকার পক্ষ থেকে এর সমঝোতাকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করে মোগেরিনি বলেন, মার্কিন সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি স্বাধীন সার্বভৌম দেশগুলোর উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর মে মাসে ইরানের পরমাণু সমঝোতাকে আমেরিকাকে বের করে নিয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। উল্লেখ্য, ইরানের উপর আরোপিত আমেরিকার নিষেধাজ্ঞা চলতি বছর নভেম্বর মাস থেকে কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেসব দেশ আমেরিকার এ নিষেধাজ্ঞা মানবে না তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মোগেরিনি তার বক্তব্যে ট্রাম্পের এই জবরদস্তিমূলক বক্তব্যের নিন্দা জানান। নেতানিয়াহুর হাস্যকর বক্তব্য প্রত্যাখ্যান ইরানের। ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কথিত গোপন স্থাপনার যে অভিযোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন তা হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে ইরান। আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার পর নেতানিয়াহু জাতিসংঘে আরেকটি হাস্যকর নাটক মঞ্চস্থ করেছেন বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসিমি। তিনি বলেন, ইরানের কাছে বিষয়টি অপ্রত্যাশিত ছিল না। বাহরাম কাসিমি বলেন, বাইতুল মুকাদ্দাস দখলদারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য শুনে ইরান অভ্যস্ত হয়ে পড়েছে। এরকম হাস্যকর কথাবার্তা প্রতিক্রিয়া দাবি না রাখলেও আমরা এটি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচির উপর নজরদারি করার একমাত্র অধিকার রাখে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। ওই সংস্থা এ পর্যন্ত টানা 12টি প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে স্বীকৃতি দিয়েছে। কাজে ইসরায়েল এ সম্পর্কে কী বলল তাতে ইরানের কিছু যায় আসে না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, এ ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলে তেল আবিবের কাছে শত শত পরমাণু বোমা থাকার বিষয়টি জনগণের কাছ থেকে ভিন্ন খাতে প্রভাবিত করা যাবে না। নেতানিয়াহু জাতিসংঘে দেওয়া বক্তব্যে দাবি করেছেন, তেহরানের অদূরে দেশটি একটি গোপন পরমাণু স্থাপনা পরিচালনা করছে। 6 বছর আগে এই নেতানিয়াহু জাতিসংঘে দেওয়া বক্তব্যে দাবি করেছিলেন, আর মাত্র 2 বছর পর ইরান পরমাণু বোমা তৈরি করবে। উপস্থিতি বিশ্ব নেতাদের তিনি বলেন, প্রয়োজনে আপনারা গুগল ম্যাপ থেকে এটা দেখে নিতে পারেন। নেতানিয়াহু দাবি করেন যে ইসরায়েলি গোয়েন্দারা খুঁজে পেয়েছে যে ইরান তেহরানের আবাসিক এলাকায় ক্ষতিকর বিকিরণের ঝুঁকি থাকা সত্ত্বেও পরমাণু অস্ত্রের 15 কেজি পদার্থ লুকিয়ে রেখেছে। নেতানিয়াহু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানুকে এই মুহূর্তে ব্যাপারটি তদন্ত করার দাবি জানান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমি এমন কোনো সরকারকে পরমাণু অস্ত্র বাড়ানোর সুযোগ দিব না যারা আমাদের ধ্বংস চায়। এখন যেমন নয়, 10 বছর পরেও নয়, এমনকি কখনোই নয়।